প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূম জেলার কুণ্ডলা গ্রামে। তো এই কুণ্ডলা গ্রামেই কয়েকশো বছর আগে মুখার্জি পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছিল এক গৌরবোজ্জ্বল ইতিহাস। তো আজকে আমি কুণ্ডলা গ্রামের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। পশ্চিমবঙ্গের একমাত্র অট্টালিকা গ্রাম বীরভূম জেলার কুণ্ডলা গ্রামে প্রায় দেড় দু কিলোমিটার রাস্তা জুড়ে দণ্ডায়মান অগুণতি বড় বড় ভগ্নপ্রায় অট্টালিকা, যেগুলি তৈরি করেছিলেন জমিদার মুখার্জিদের বংশধররা। কুণ্ডলা গ্রামে এই জমিদার বাড়িগুলি এখনও অতীত ঐতিহ্য বহন করে চলেছে নীরবে ও নিঃশব্দে। গ্রাম জুড়ে বড় বড় অট্টালিকা, তাই একসময়ে কুণ্ডলা গ্রামের নাম হয়ে যায় অট্টালিকা গ্রাম। গুণে শেষ করা যাবে না, পরপর একের পর এক অট্টালিকা যেন কানের কাছে অতীত দিনের সুখ দুঃখের অনেক কথা বলতে চায়। ভাইদের মধ্যে চরম বিবাদ, তাই কার্যত এক জমিদার থেকে তৈরি হলেন অনেকগুলি জমিদার। পরবর্তীকালে জমিদারদের বংশধরদের মধ্যেও এই একই ধারা অব্যাহত ছিল। তাই বীরভূম জেলায় ময়ূরাক্ষী নদী তীরবর্তী এক প্রাচীন জনপদ কুণ্ডলাতে দেখা যায় অসংখ্য ছোট বড় সুদৃশ্য জমিদার বাড়ি। বর্তমানে অবশ্য কালের ছোবলে দিন দিন বাড়িগুলির চমক কমতে কমতে জরাজীর্ণ রূপ ধারণ করেছে। কয়েকশো বছরের পুরনো কয়েকটি বাড়ি তো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রূপকথার গল্প সত্যি হয়েছিল প্রায় ২৮০ বছর আগে কুণ্ডলার মাটিতে। ভাগ্যান্বেষণে অজানা পথে ঘুরতে ঘুরতে কুণ্ডলাতে পদার্পণ করেছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ প্রভুরাম মুখোপাধ্যায়। কুণ্ডলার মাটির স্পর্শে তার ভাগ্যের চাকা ঘুরে গেল। ব্যবসা করে অনেক সম্পত্তি করেন তিনি। তার বড় পুত্র হাটুরাম মুখোপাধ্যায়ের সময় থেকে ব্যবসায়ে উন্নতির শিখরে ওঠে মুখার্জি পরিবার। বিরাট এলাকা জুড়ে প্রতিষ্ঠা হয় জমিদারিত্ব। ধন আর সম্পদে তখন বলিয়ান এই জমিদার। ধীরে ধীরে মুখার্জি জমিদারদের ঘিরে কুণ্ডলায় সৃষ্টি হল এক নতুন উপাখ্যান, বলা ভালো বাংলার ইতিহাসে এক অভিনব অধ্যায়। বৈশাখ মাসের প্রচণ্ড দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, একদিন মধ্যাহ্নে পৌঁছে গেছিলাম কুণ্ডলায়। গ্রামে পৌঁছে যেন মনে হয়েছিল চারিদিকে শ্মশান পুরী, শুধু কতকগুলি প্রাচীন অট্টালিকা, একটা পরিত্যক্ত শহর যেন। বড় অট্টালিকাগুলি ভুতুরে চেহারা নিয়ে দণ্ডায়মান। এরই মাঝে এক জায়গায় প্রাণ জুড়িয়ে স্নান করছিল এক গ্রামবাসী। বেশিরভাগ জমিদার বাড়িগুলি ভগ্ন, গা থেকে পলেস্তরা খসে পড়েছে, জীর্ণ কঙ্কালসার চেহারা নিয়ে দণ্ডায়মান। সময় যত এগিয়েছে কুণ্ডলার জমিদারদের জৌলুস এবং ঠাটবাট কমতে শুরু করে। বর্তমানে অধিকাংশ বংশধররাই বাইরে থাকেন, কেউ বা বিদেশে সুপ্রতিষ্ঠা লাভ করেছেন। কয়েকটি বাড়ি সংস্কার করে কয়েকজন বংশধর এখনও কুণ্ডলার ভিটেমাটি আঁকড়ে পড়ে আছেন। পশ্চিম থেকে পূর্ব দিক অনেকটা জায়গা জুড়ে বিশাল জমিদার বাড়িগুলি অতীত ইতিহাসের সাক্ষী হয়ে বর্তমান।
জমিদার ভাইদের মধ্যে মনোমালিন্য হওয়ার দরুন একটি প্রাসাদোপম রাজবাড়ি না হয়ে কুণ্ডলাতে অনেকগুলি জমিদার বাড়ি তৈরি হয়। প্রভুরামের সময় থেকে জমিদার মুখার্জি পরিবারের দুর্গোৎসব শুরু হয়। সেই দুর্গাবাড়ি এখনও আছে, অবশ্যই সংস্কার করে দুর্গা মন্দিরকে টিকিয়ে রাখা হয়েছে। জমিদার মুখার্জি পরিবারের ইতিহাস সংক্ষিপ্ত আকারে ব্যক্ত করলেন অন্যতম বংশধর সুব্রত মুখোপাধ্যায়, এলাকায় যিনি বাদশা বলে অধিক পরিচিত। এই যে জায়গাটা দেখছেন, এই যে সামনে জায়গাটা, এই জায়গাতেই প্রথম 280 বছর আগে বর্ধমান জেলার চিটিহাটি গুরপাড়া থেকে কৃষ্ণরাম মুখোপাধ্যায়ের ছেলে প্রভুরাম মুখোপাধ্যায় মোরাকি নদীর তীর বরাবর হাঁটতে হাঁটতে এইখানে এসে প্রথম কুঠি নির্মাণ করে এইখানেই বাস করতে আরম্ভ করেন। তখন কিন্তু তার কিছুই ছিল না, ঘটিয়ার গামছা ছাড়া, এবং বর্গিহানায় সর্বস্ব হারিয়েছিলেন। বর্ধমান জেলায় 1740 খ্রিস্টাব্দে যে বর্গিহানা হয়েছিল ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে, সেই আক্রমণের জন্য বহু ব্রাহ্মণ এই নদী ধরে, কেউ অজয় নদী ধরে, কেউ মৌরাক্ষী নদী ধরে, কারণ চিটিহাটি গুরপাড়ার অবস্থান হচ্ছে মৌরাক্ষী আর অজয়ের কাছাকাছি। তো সেই এই জায়গাটা এসে পছন্দ করেছিল, এখানে নির্জন ছিল এবং কোনো এখানে কোনো গ্রাম ছিল না। ওই পাশের ওই গ্রামটা ছিল, এই যে জেরুলো গ্রামটা ছিল, আর গুম তো ছিল, বা এখানে সদগুপ্তের বলুর নাস্তিকা মহল্লা যে সব গ্রামগুলো ছিল, আর উনি এই জায়গাটা ফাঁকা মাঠ ছিল, এইখানে এসে বসবাস শুরু করেন। এবং তারপরে কী হলো, দাদন এবং তেজারতির কারবারে এখানে বিয়ে করেছিলেন। বিয়ে করেছিলেন মানে পাশে পারুলিয়া গ্রাম আছে, সেখানকার একটি মহিলাকে বিয়ে করেছিলেন। আমি হচ্ছি দশম পুরুষ, মুখোপাধ্যায় পরিবারের দশম পুরুষ আমি। তো হাটুরাম মুখোপাধ্যায়, ওনার ছেলে হাটুরাম মুখোপাধ্যায় এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। এইটাই কুণ্ডলার প্রথম দুর্গা মন্দির। এবং এইখানে বিরাট তরুণ ছিল, এবং এখানে একটা বিশাল বাড়ি ছিল, সেই বাড়িটাই কুণ্ডলার আদি বাড়ি। সেই এই কুণ্ডলা, তারপরে কুণ্ডলাতে একটা জিনিস আছে যে কুণ্ডলার ধাতে নেই একসঙ্গে থাকার, ভাই ভাই ঝগড়া। তো যার জন্য না হলে হেতমপুরের মতো একটা রাজপ্রাসাদ হতে পারতো, কিংবা আপনার অন্যান্য যেমন একটা বর্ধমান রাজবাড়ির মতো একটা রাজবাড়ি হতে পারতো, একটা বড় রাজবাড়ি হতে পারতো, কিংবা অবিনাশপুরে যেমন একটা রাজবাড়ি আছে সেরকম হতে পারতো, কিন্তু তা হয়নি। কারণ হচ্ছে ভাই ভাই ঝগড়া, ভাই ভাই একসঙ্গে থাকতে পারে না, যার জন্য এই গ্রামটা স্প্রেড করে গিয়েছে। সবাই জমিদার, মুখোপাধ্যায় পরিবারের সবাই জমিদার, এবং প্রথম থেকে A to Z একবার শেষ পর্যন্ত এই পর্যন্ত শুধু জমিদারের বাড়ি। তারা বিশাল বিশাল বাড়ি তৈরি করে গিয়েছে, এবং তাদের সন্তান সন্ততিরা এখন তো একবারেই ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে, যার জন্যে এই গ্রামেতে থাকাটা অনেকেরই অপছন্দ চলে গিয়েছে। বেরিয়ে পুরনো বাড়ি এরকম কটি আছে? প্রচুর আছে, প্রচুর, অগন্তি, অসংখ্য, দেখে যাবেন আপনি পর পর। একটা প্রথা ছিল যে আমাদের বাড়িতে প্রচুর পয়সা, বিত্ত সম্পত্তি প্রচুর, ধরুন নলহাটি থেকে সিউড়ি, এদিকে মোহাম্মদবাজার থেকে বড়ুয়া থানা, এই একটা বিশাল জমিদারি, বিশাল জমিদারি ছিল এবং প্রচুর পয়সা ছিল। তারা কী করতো, নিজেদের বাড়ির মেয়েদেরকে বিয়ে দিত এবং এখানেই সম্পত্তি দিয়ে বলতে এখানে থাক, এবং সেই সমস্ত বাড়ির পুরুষরা জমিদারবাবুর বাড়িতে কাজ করতো, জামাই, তাদের জামাইরা, ছেলে পিলে সমস্ত কিছু। কোনো সরকারি দানের জন্য কুণ্ডলার বাবুরা অপেক্ষা করেনি, এখানে হাসপাতাল থেকে আরম্ভ করে, লাইব্রেরি থেকে আরম্ভ করে, দুখানা স্কুল, প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, যেটা সাঁইতাতে তখন অত বড়ো, সাঁইতাতে এখন একটা বিরাট শহর, একটা পৌরসভা, সাঁইতাতে স্কুল ছিল না, কুণ্ডলাতে, সাঁইতার লোকেরা কুণ্ডলাতে এসে পড়াশোনা করতো। এবং আর একটা জিনিস, খুব বিরল জিনিস দেখতে পাবেন কুণ্ডলার মধ্যে, সেটা হচ্ছে দুটো প্রাইমারি স্কুল, একটা মেয়েদের জন্য প্রাইমারি স্কুল, একটা ছেলেদের জন্য প্রাইমারি স্কুল। নাম কি স্কুল দুটোর? একটা হচ্ছে নিস্তারিণী প্রাথমিক বিদ্যালয়, একটা বসন্ত কুমারী প্রাথমিক বিদ্যালয়। এই যে দুটো স্কুল ছিল, এখন তো দুটো স্কুলেই ছেলে মেয়ে একসঙ্গে পড়ছে, তখন একটা জন্য একটা নিস্তারিণী প্রাথমিক বিদ্যালয় মেয়েদের জন্য এবং বসন্ত কুমারী ছেলেদের জন্যে। এবং এটা পশ্চিমবঙ্গে আপনি অন্য কোনো জায়গায় খুব কম দেখতে পাবেন, রেয়ার, হয়তো খুঁজলে একটা দুটো পাবেন, এরকম জিনিস নেই যে জমিদারবাবুর মেয়েরা, জমিদারবাবুর বাড়ির মেয়েরা বয় ছেলেদের সঙ্গে পড়বে না, তারা আলাদা স্কুল হবে। যে যখন বীরভূম ডিস্ট্রিক্টে হাসপাতাল ছিল না, তখন ব্রিটিশদের মানে ইয়েতে অনুরোধে কুণ্ডলার জমিদাররা সিউড়িতে জেলা পরিষদে প্রথম হাসপাতাল তৈরি করে দেয়, ডাক্তারের ব্যবস্থা করে দেয় এবং হাসপাতাল তৈরি করে দেয় সিউড়িতে, গোটা জেলাতে। এটাও একটা প্রথম একটা বিশাল ব্যাপার। অনেক জমিদারি আছে, কিন্তু এরকমভাবে দান ছত্র করার মতো জমিদার বীরভূমে দেখতে পাবেন না, খুব কমই দেখতে পাবেন, যার জন্য কুণ্ডলার এত নাম চারিদিকে। কুণ্ডলার জমিদাররা যেহেতু কাটোয়া থেকে এসেছিলো, চিটাড়ি গুরপাড়া, এবং সেখানে শ্রী চৈতন্যের আশীর্বাদ দণ্ড, শ্রী চৈতন্যের গুরুদেব কাটোয়াতে থাকতেন, এবং এরা পরম বৈষ্ণব ছিলেন, যার জন্য এখানে দুর্গাপুজো হয়, মন্দিরে দুর্গাপুজো হয়, কিন্তু মন্দিরে কোনো বলি হয় না। হাটুরামের দুই পুত্র অনুপচন্দ্র ও শিবপ্রসাদের সময় থেকে জমিদারের ধন সম্পত্তি এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায় অবিশ্বাস্যভাবে। বাংলায় বর্গিহানার কথা আমরা সবাই জানি, যে বাড়িতে শিব মন্দির থাকত সেই বাড়িতে বর্গিরা হানা দিত না, তাই বর্গিহানা থেকে বাঁচতে
কুণ্ডলা গ্রামে জমিদার বাড়িগুলি ঘিরে তৈরি হয়েছিল অসংখ্য শিব মন্দির। বর্তমানে মন্দিরগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কুণ্ডলা গ্রামে বেশ কয়েকটি শিব মন্দিরের বিলুপ্তি ঘটেছে, শিবলিঙ্গগুলি কিন্তু অটুট অনাদরে পড়ে আছে দেখলাম। শিবের ভক্ত ছিল তো, শিব মন্দির দেখলেই সেখানে আর ঢুকতে যাইতো না এবং বেরিয়ে যেত। তা নিজেদেরকে রক্ষা করার জন্য এরা বুঝেছিল যে আমরা বর্গী শিব মন্দির যদি তৈরি করি গ্রামের ঢোকার মুখে, তাহলে বর্গীরা আর আক্রমণ করবে না। এই শুধু এটাই নয়, আপনি যদি মলুটি যান দেখবেন জমিদার বাড়িটি ছোট্ট মতো, কিন্তু 110টা শিব মন্দির দিয়ে গোটা গ্রামটা ঘেরা। সেখানেও প্রচুর বৃত্ত সম্পত্তির মালিক ছিল ওরা, মলুটির জমিদাররা। কাছেই মলুটি, হ্যাঁ, মৌলিক্ষা মা মৌলিক্ষার মন্দির রয়েছে, তো এইটাও একটা বিশেষত্ব, সেখানেও তাই। এবং মলুটি ছিল আমাদের জমিদারি, এটাই উল্লেখযোগ্য যে মলুটি জমিদার ছিল, কিন্তু সেই জমিদারি যে সমস্ত সারাউন্ডিং জমি টমি সমস্ত কিছুই আমাদের কুণ্ডলা জমিদারদের। এখানে তো সারিবদ্ধভাবে দেখছি, সারিবদ্ধভাবে শুধু এখানে না, আর একটা জায়গাতেও আছে ওই গ্রামে ঢোকার মুখে। গ্রাম তো এইটুকুই গ্রাম ছিল আগে, হ্যাঁ, তারপরে স্প্রেড হয়ে সন্তান সন্ততি বেড়েছে যত, তত বাড়ির ঘর তৈরি হয়েছে, দিয়ে একবারে প্রায় 1.5 কিলোমিটার বিস্তৃতি লাভ করেছে। জমিদার মুখোপাধ্যায় পরিবারের অন্যতম কৃতি সন্তান রজনীভূষণ মুখোপাধ্যায়ের কথা বলতে হয়। তিনি দান ধ্যানে বীরভূম জেলায় দৃষ্টান্ত স্থাপন করেন, ব্রিটিশ সরকার তাকে রায়বাহাদুর উপাধি দেন। কুণ্ডলা গ্রামে রথ মন্দির, সব জায়গাতেই রথ নিয়ে ছড়িয়ে থাকে নানান গল্পগাথা। বীরভূমের ময়ূরেশ্বর থানার কুণ্ডলা তার ব্যতিক্রম নয়। শতায়ু প্রাচীন পিতলের রথের সূচনা করেছিলেন জমিদার কৃপাসিন্ধু মুখোপাধ্যায়। রথ মন্দিরের পাশেই আছে ভোগ মন্দির, নাট মন্দির এবং সুদৃশ্য প্রবেশদ্বার। প্রবেশদ্বারের মাথায় দুটি সিংহমূর্তি এখনও বর্তমান। কালের স্রোতে মন্দির থেকে রথ সব কিছুরই শ্রী হারিয়ে গেছে, তবে রথ উৎসবের আয়োজন বা অনুষ্ঠানের সাবেকিয়ানা নিয়ম নীতি ও নিষ্ঠায় একটুকুও ভাটা পড়েনি। রাঢ়ভূমের এই জেলায় ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি রথের অতীত কথা পাওয়া যায়, কুণ্ডলা গ্রামের পিতলের রথ কথা সেগুলির অন্যতম। শতায়ু প্রাচীন এই পিতলের রথ মন্দিরটির স্থাপত্য শৈলী বীরভূম জেলায় খুব কম মন্দিরেই দেখতে পাওয়া যায়, এখন সেসব ভেঙে ভেঙে পড়ছে। পিতলের রথটি প্রায় 9 ফুট লম্বা ও 4 ফুট চওড়া, সামনে দুটি ভারী পিতলের ঘোড়া ছিল যার একটি বছর দশেক আগে চুরি হয়ে গিয়েছে। একসময় রথ ও দুর্গাপূজার সময় হাজার হাজার মানুষকে খাওয়ানো হতো পেট ভরে। এছাড়াও গ্রামের মাঝে একটি সর্বমঙ্গলা মন্দির রয়েছে যার বিশাল মেঝে রাজস্থানী মার্বেল দিয়ে মোড়া। এসবই মুখোপাধ্যায় পরিবারের একসময়ের রমরমা অবস্থার কথা মনে করিয়ে দেয়। রথযাত্রা উৎসব সম্পর্কে জানালেন সুব্রতবাবু। 1314 সনে কৃপাসিন্ধু মুখোপাধ্যায় জমিদার, তিনি কুণ্ডলা হাইস্কুল প্রতিষ্ঠা করেছেন। তারপরে তার বিপুল সম্পত্তির একটা অংশ তিনি এই মন্দির নির্মাণ করেন সেই সম্পত্তি দিয়ে। তো এই মন্দিরে খুবই জাঁকজমক করে এই রথ বার করা হতো আগেকার দিনে। তখন সেই দিন প্রচুর লোককে, হাজার হাজার মানুষকে চিড়ে দই এবং বিভিন্ন ফল খাওয়ানো হতো। এখন সেসব নেই, এখন এই কৃপাসিন্ধুবাবুর উত্তরসূরিরা রথ পুজো করেন এবং একটা ছোটোখাটো রথের মেলাও হয়, রথকে বারও করা হয়, সর্বনা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আবার দড়ি দিয়ে ধরে টেনে মন্দিরে রাখা হয়। রথটা তো পুরো পিতলের, হ্যাঁ, রথটা পিতলের। এই এলাকাতে কোনো রথ পিতলের নয়, একমাত্র এই কৃপাসিন্ধুবাবুর রথই হচ্ছে পিতলের রথ। এবং সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে বছর 30 আগে এই পিতলের রথেই দুটো একবারে ডিরেক্ট পিতলের দুটো ঘোড়া ছিল সামনে, এবং সেটা খুব বড় ঘোড়া, সে তার মধ্যে একটা চুরি হয়ে গিয়েছে। একটা তো দেখলাম, হ্যাঁ, একটা রয়েছে, একটা চুরি হয়ে গিয়েছে।
অনেক কিছু চুরি হয়ে গেছে। এবং এই মন্দিরে দেখছেন এই মন্দিরের এই যে স্তম্ভ দুটো নানা রকম রকমারি কাঁচেতে গাঁথা ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল। আমরা ছোটোবেলাতেও দেখেছি প্রচুর, কিন্তু এখানকারই ছেলেরা বিভিন্ন বাইরের লোক এসে এই কাঁচগুলোকে আস্তে 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 তুলে নিয়েছে। এখনো তো নষ্ট হয়ে গিয়েছে, দু চারটে কাঁচের অংশ তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, দু চারটে কাঁচের অংশ রয়েছে এবং ওই কাঁচটাও খুব সুন্দর চমৎকার, যেটা ওখানে মানুষের হাতের বাইরে রয়েছে বলে ওটা এখনো অটুট রয়েছে। এবং এটা ব্যক্তিগত সম্পত্তি বলে সরকারি সাহায্য দিয়েও এটাকে সংস্কার করা যায়নি, এইটি হচ্ছে দুর্ভাগ্য। নাটক, যাত্রা এই সমস্ত কুন্ডলা জমিদার বাবুদের খুব প্রিয় ছিল। তো যখন রথ হতো তখন সেই রথের দুদিন আগে বা দুদিন পরে কুন্ডলার বাবুরাই এখানে নাটক করতেন, এটাকে নাট মন্দির বলা হয়, রথ মন্দির সংলগ্ন নাট মন্দির। এই কৃপা সিন্ধু বাবুর বাড়ি হচ্ছে এইটা, এই বিশাল বাড়ি, এখন ওরা উত্তরসূরিরা থাকেন, চুনসুরকির তৈরি এই বাড়ি। এরপরে পৌঁছে গেলাম সুব্রতবাবুর বাসস্থানে। ইনি হচ্ছেন জানভূষণ মুখোপাধ্যায়, ম্যাট্রিক পাস এবং জমিদার, এবং ইনি হচ্ছেন রায়বাহাদুরের বাবা এবং আমার পূর্বপুরুষের বাবা। এই অয়েল পেন্টিংটা কে বানিয়েছিল? বানিয়েছিল জানভূষণ বাবু নিজে বসেছিলেন এবং একজন শিল্পী বানিয়েছিলেন, মানে এঁকেছিলেন। আচ্ছা, তারপরে এই যে পুরো বুঝে গিয়েছিল, মুখ চোখ একবারই ছিল না, হ্যাঁ দূরতে জমে গিয়েছিল, তো বাবা এটাকে একজন শিল্পীকে নিয়ে এসে বোলপুর থেকে ওয়াশ করেছিল। হ্যাঁ আছে, 120 বছর আগেকার বাড়ি না এটা? হ্যাঁ। তাহলে এই ঘরটাতে এসি নেই বলছেন, কিন্তু এসির মতন ঠান্ডা? হ্যাঁ ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা। ওই বড় পুজোর ঘরে একটা দেওয়াল ছিল আমাদের ঠাকুর বাড়ির, ওখানে ওখানে একটা কলসি ছিল, দেখলাম ভাঙা, দেওয়ালটা ভাঙা রয়েছে, কলসির মুখটা রয়েছে, তো ওখানে বলল নাকি মোহর ছিল। আচ্ছা, এটা কোথায় ছিল? বড় পুজোর আমাদের বড় পুজোর একটা ইয়ে আছে, দুর্গা বাড়ি আছে। মানে কেউ পেয়েছিল আপনাদের? কেউ পেয়েছিল কিন্তু আমরা সেটা জানি। এটা হচ্ছে আমার ঠাকুরদা, মানে আমার দাদুর দাদু রমপ্রসন্ন মুখোপাধ্যায়, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, জেলা শাসক ছিলেন, এবং ওনার সময় যে উনি অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন, এরা একসঙ্গে যে কোনো লোককে যে কোনো মুহূর্তে উইদাউট হ্যাঁ বিচারে আর কি যে ছ মাসে জেল দিতে পারতেন। তো উনি ওনার এই বইগুলো ওনার, আর এই ঘড়িটাও, এরকম তিনখানা ঘড়ি রয়েছে রমপ্রসন্ন বাবুর ঘড়ি, সব ব্রিটিশ আমলের ঘড়ি, ব্রিটিশ আমলের সেট টমাস কোম্পানি, এগুলো সমস্ত বিদেশ থেকে আনা। এখন চলে ঘড়িটা? এখন চলে না, এগুলো বন্ধ হয়ে গেছে, মানে ভেতরে একটু ওয়াশ করতে হবে। সেই পেন্ডুলাম ঘড়ি না? হ্যাঁ পেন্ডুলাম ঘড়ি, ঠিক এই ঝাড়বাতির মতো না? পূর্বপুরুষের আমলের? হ্যাঁ পূর্বপুরুষের আমলের। এই যে ড্রেসিং টেবিল, এগুলোও তো সেই পূর্ব রায়বাহাদুর রজনীভূষণের নাতনি, একসময়ের ডাকসাইটে অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়, উত্তম কুমারের সঙ্গে তার সাহেব বিবি গোলাম, বসন্ত চৌধুরীর সঙ্গে নীলাচলে মহাপ্রভু আজও ভুলতে পারেনি বাংলার দর্শক। রাজ কাপুরের নায়িকা হিসাবেও কাজ করেছেন তিনি, তিনি প্রায়ই আসতেন কুন্ডলায় এবং গানবাজনা চর্চায় যোগ দিতেন। কুন্ডলার অনেক বাড়িতেই সঙ্গীত চর্চা হতো, পিয়ানো বাজাতেন উমাশঙ্করবাবু, তিনি কলকাতায় বিধানচন্দ্র রায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। জানকীনাথবাবুর বড় ছেলে রমাপ্রসন্নবাবু সাম্মানিক জেলাশাসক ছিলেন, কৃষিকর্মেও রমাপ্রসন্নবাবুর খুব নাম ছিল। সেই রমরমা আজ আর নেই, সেই জৌলুসও নেই কুন্ডলায়, কুন্ডলা এখন যেন এক শ্মশানপুরী।